नमस्कार बंधुरा एनजी रेसिपी एंड लाइफ टाइम आरो एक नतून भिडियोते अपन सकल के स्वागत जानाई। आज बनाब मुग डाले पुर भरा रेसिपिटा। तार जोन्नो आमी एखाने प्रथमे मयदाटा मेखे नेब, नून चीनी और सामान्य एकटू खाबार सोडा देव। दिए भालो करे एखाने एटाके मिसिए निये तारपर सादा तेलेर मयान देव। सादा तेलटा दिए दीची, दिए भालोभावे मयदाटार संगे मिसिए नेब। যেইভাবে আমরা লুচির ময়দা মাখি সেইভাবেই আমি এই ময়দাটাকে মেখে নেব। এবার অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখো আমার এখানে ময়দাটা অনেকটাই মাখা হয়ে এসেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একবার। তো দেখুন আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেব। তার জন্য এবার আমি মুগ ডালটা পুরটা রেডি করে নেব। এখানে আমি এক বাটি মুগ ডাল চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে বেটে নেব। এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এক টুকরো আদা দিয়ে এটাকে ভালোভাবে বেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হলে তাতে কালো জিরে আর হিঙের ফোড়ন দেব। কালো জিরেটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি হিংটা দেব। দিয়ে ভালোভাবে এটাকে ভাজা হয়ে গেলে আমি ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেব। ডাল বাটাটা দিয়ে এতে দিয়ে দেব দু চামচে চিনি, তারপর দেব পরিমাণ মতো নুন। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ডালের ততক্ষণ অবধি নেড়ে যাব। তো দেখো আমার এখানে জলটা শুকিয়ে গেছে। আমি এর এতে দিয়ে দিলাম এক চামচে ভাজা মশলা। এতে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। তো আমার পুরটা এখানে তৈরি হয়ে গেল। এবার আমি ময়দাটাকে আরও একবার একটু থেসে নেব, মানে আর একটু মেখে নেব। আর একটু মেখে নিলে মানে লুচিগুলো একটু ভালো ফোলে। তো এ থেকে এবার আমি একটু বড় সাইজের লেচি কেটে নেব। খুব ছোট লেচি কাটলে হবে না, কারণ এর ভিতর আমি পুর ভরব। তো দেখো এবার আমি একটা একটা করে এর ভিতর পুর ভরে নেব। এটা খেতে খুবই টেস্টি হয়, তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। দেখো আমার এখানে সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে নেব, তার জন্য একটু এটায় তেল লাগিয়ে নিলাম। চাকিটাতে তেল লাগিয়ে তারপর এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা বেললে হবে না, কারণ পুর দেওয়া আছে ফেটে যেতে পারে। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এটাকে ছাঁকা তেলেই ভেজে নিলেই হয়ে যাবে। তো তেলটা ভালো করে আগে গরম করে নিয়ে তারপর ভাজতে হবে, তবু কিন্তু এই পুরিটা ফুলবে। আমি আজ মুগ ডালের পুরি বানিয়েছি। তো এইভাবে আমি সব পুরিগুলো বানিয়ে নেব। দেখো কত সুন্দর ফুলে গেল, তোমরাও অবশ্যই বাড়িতে বানিও একবার, এটা খেতে খুবই টেস্টি হয়। তো দেখো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি তোমাদের পুরটা কতটা সুন্দরভাবে চাড়িয়ে গেছে। এটা খুব গরম ছিল, তার জন্য ছিঁড়তে আমার একটু অসুবিধে হচ্ছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।